স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করতে চায় বরিশাল বিএনপি। আগামী 5 নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফল করতে বরিশালের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তারা মাঠ পর্যায়ে প্রস্তুতিমূলক সভা, প্রচার প্রচারণা, মিছিল সমাবেশ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন। এতে উজ্জীবিত হচ্ছেন দলটির তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, সব বাধা বিঘ্ন উপেক্ষা করে তারা যে কোনো উপায়ে গণসমাবেশ সফলে জীবন বাজি রেখে কাজ করছেন। পদ পদবীর দ্বন্দ্ব ভুলে 5 নভেম্বরের বিভাগীয় সমাবেশ সফল করতে যে যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। শত বাধা বিপত্তির পরও বিএনপি নেতৃবৃন্দ আশা করছেন সমাবেশে লক্ষাধিক মানুষ অংশ নেবে। এদিকে গতকাল বিকেলে সমাবেশের জন্য আবেদন করা বেলস পার্ককে ব্যবহারের অনুমতি দিয়েছে প্রশাসন। বরিশালে ডেকোরেশন বা মাইক না পেয়ে সমাবেশের জন্য ঢাকা থেকে এগুলো আনা হচ্ছে বলে জানা গেছে। সমাবেশের বিষয়ে মহানগর বিএনপির নেতারা জানান, তারা 5 নভেম্বরের বিভাগীয় সমাবেশের জন্য বরিশাল বেলস পার্ক ময়দানের অনুমতি চেয়ে 23 অক্টোবর আবেদন করেছেন। গতকাল বিকেলে তাদের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির এক নেতা জানান, সমাবেশের জন্য তারা মাইক বা ডেকোরেশন পাচ্ছেন না। অজ্ঞাত কারণ দেখিয়ে মাইক বা মাঠ সজ্জার প্রয়োজনীয় সরঞ্জামাদি ভাড়া দিতে পারছেন না ডেকোরেশন মালিকরা। এরপরও বরিশালে স্মরণকালে সর্বাধিক জনসমাগম আশা করছেন তারা। গতকাল বরিশাল আদালতে একটি মামলার হাজিরা দিতে যান বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরওয়ার। হাজিরার পরপরই ওই নেতা লিফলেট হাতে নিয়ে সমাবেশের দাওয়াত দিতে নেমে পড়েন। এর আগে গত 27 অক্টোবরও এই নেতা নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন। মুজিবুর রহমান সরওয়ারের সঙ্গে বর্তমান আহ্বায়ক কমিটির দূরত্ব রয়েছে, এটি কেন্দ্রীয় ওয়াকিফ হল। গত মাসে কোনো কেন্দ্রীয় সভায়ও তাকে তার অনুসারীদের দেখা যায়নি, কিন্তু বিভাগীয় সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন প্রান্তে তাকে ছুটতে দেখা যাচ্ছে। এ নিয়ে সাধারণ নেতাকর্মীরাও উৎফুল্ল। মুজিবুর রহমান সরওয়ার জানান, 5 নভেম্বর বরিশাল বিএনপির নেতাকর্মীদের জন্য টার্নিং পয়েন্ট। এ সমাবেশে লক্ষাধিক মানুষ অংশ নেবে বলে সরওয়ার আশা করেন। পরিবহন ধর্মঘটকে কর্মীরা কোনো বাধাই মনে করছেন না বলে জানান এই নেতা। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান, 5 নভেম্বরের সমাবেশে 5 লক্ষাধিক মানুষ অংশ নেবে বলে ফারুক মনে করছেন। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিএনপির আহ্বানে এসব মানুষ এখন ঘর থেকে বের হতে শুরু করেছে, কোনো বাধাই এদের রুখতে পারবে না বলে ফারুক মনে করেন। মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুল কবির জানান, গতকাল বিকেলে তাদের বেলস পার্ক ময়দান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে ডেকোরেশন বা মাইক বরিশালে না পেলেও সমস্যা নেই, এসব ঢাকা থেকে আনা হবে বলে জানান কবির।